প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশার পাত্তা অনেক ভালো আছে, আপনার ভালো তো পাচ্ছি না? আবার নতুন আরেকটা ভিডিও, তো প্রথমে পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করতেছি। এখান থেকে দেখুন, আমার গত মাসে এক মান্থ আগে দেখুন $114 আর্নিং ছিল, অ্যান্ড 2 মাস আগে আর আগের মাসে ছিল হচ্ছে $144, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে আমি আর্নিং করি এখান থেকে। আর এই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো, আপনারা কীভাবে আর্নিং করবেন, যেটা হচ্ছে একদম সহজ। এখানে ফ্রিল্যান্সিং যারা করে, ছোট ছোট কাজ করে বা অন্যান্য যে কাজগুলো আছে, মানে এটা হচ্ছে একদম সহজ কাজ হচ্ছে এখানে। এই কাজগুলো ধরুন করে আপনি ভালো পরিমাণে আয় করতে পারবেন। সো এখন চল যাবো আমাদের মূল ভিডিওতে, কীভাবে কাজগুলো করবেন। সো চলুন, এখান থেকে দেখুন চলে আসলাম ওয়েবসাইট। এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের অন্যতম, মানে ওয়ার্ল্ডের অন্যতম একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে মানুষ এখানে অনেক বেশি কাজ করে, যেটা হচ্ছে ছোটো। এখানকার সবথেকে বেশি আমার কাছে ভালো লাগছে কোন জিনিসটা, স্পোর্ট গিগসের হচ্ছে আপনার ছোট ছোট কাজ আছে এখানে। আপনি এই কাজগুলো করলে আপনি সারাদিন দেখে গেছে প্রতিটা কাজের ভ্যালু, এক একটা কাজের ভ্যালু হচ্ছে আপনার 15 টাকা, একটা কাজ দেখা গেছে 15 সেন্ট, 10 সেন্ট। সো আমি এক আজকে একটা কাজ আপনাদেরকে লাইভ করে দেখাবো, যে কাজটার ভ্যালু থাকবে হচ্ছে 15 থেকে 16 টাকা, যেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ সরাসরি দেখিয়ে দেবো, কাজটা করে দেখা দেবো কিভাবে কাজ করবেন। আর এই কাজগুলো আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একদম সহজে করতে পারবেন। তাছাড়া এখান থেকে দেখুন আমার কতগুলো কাজ অলরেডি কমপ্লিট হয়েছে, এখান থেকে দেখুন অনেকগুলো কাজ এখান থেকে আমি কমপ্লিট করছি, যেগুলো আমি আপনাদেরকে আর আগেও পেমেন্ট প্রুফ দেখাইছি, এমনকি কাজ করে পেমেন্ট নিয়েও দেখেছি। মানে এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও অলরেডি তৈরি হয়ে গেছে, তার কারণে এই সাইটটা আমার কাছে সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয় কাজের ক্ষেত্রে। এখান থেকে দেখুন আমার অনেক কতগুলো কাজ আরও যদি যাই মরে দিলে আরও বার মানে আসবে, আর সবগুলো কাজ আমি এখান থেকে কমপ্লিট করছি। আপনিও চাইলে করতে পারবেন এই ভিডিওটা যদি একটু ফলো করেন। আরেকটা কথা, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখা দেবো আপনার কাজগুলো কীভাবে করবেন। তো দেখুন এখানে শুধু কাজ আর কাজই করছি, একদম অনেকগুলো কাজ করছি এখান থেকে দেখুন। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি আর কি। তারপর হচ্ছে এখান থেকে আপনি আমার ব্যালেন্সটা দেখুন, এখান থেকে দেখুন এসইওর কাজগুলো, যেগুলো কাজ নিয়ে অনেক ভিডিও দিয়েছি এখান থেকে। এসইওর যে কাজগুলো, এক একটা কাজের ভ্যালু হচ্ছে 4 টাকা বাংলাদেশ টাকায়, এই কাজে এখানে 800-900 কাজ সবসময় থাকে, অ্যাভেলেবেল থাকে। সেই কাজগুলো আপনার বায়ার রিকোয়েস্ট কিছু লাগবে না এখান থেকে দেখুন। তারপরে এখানে কতগুলো কাজ আছে, আপনার আর্টিকেল লিখে কাজ ইনকাম করতে পারবেন, মোবাইল অ্যাপ্লিকেশনের ইনকাম আছে, তারপর হচ্ছে সাইন আপ করে ইনকাম করতে পারবেন, ডাটা এন্ট্রি আছে, টেলিগ্রাম আছে, ডিসকর্ড আছে, সবগুলো কাজ এখানে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে করতে পারেন। এখন হচ্ছে সাইন আপের কাজগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখান থেকে দেখুন আমি সাইন আপের কাজগুলো ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখুন এক একটা কাজের ভ্যালু করতে, এই কাজটা একটা কাজ দেখুন 25 সেন্ট, যেটা বাংলা টাকায় 26 টাকা, আরেকটা কাজ হচ্ছে 20 সেন্ট, আরেকটা কাজ হচ্ছে এই কাজটা হচ্ছে 14 সেন্ট। এই কাজটা আমি করে দেখাবো আপনাদেরকে, এই কাজটা ভ্যালু হচ্ছে 14 সেন্ট, বাংলা টাকায় প্রায় 15 থেকে 16 টাকা। এই কাজটা আমি আজকে আপনাদেরকে লাইভে করে দেখাবো। তাছাড়া এখান থেকে দেখুন নিচে আছে 35 সেন্ট, বাংলা টাকায় 35 থেকে 37 টাকা, স্বপ্ন তো জানেন। তো এই কাজটা আমি আজকে লাইভ করে দেখাবো, এই যে একটা কাজ ওপেন করছি, এই কাজ একদম সহজ। মানে এই কাজ যদি না পারেন আর কিছু করার নাই, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে লাইভে যেহেতু দেখা দেবো, এখানে এখানে কাজগুলো কেমন হয়, আপনার একটা ওয়েবসাইট দিবি, ওয়েবসাইটটাতে শুধুমাত্র আপনার জিমেলটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর তাদের কিছু শর্ত থাকবে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর অ্যাকাউন্টের ভিতর কিছু টোকেন আর্নিং করতে হবে, যেমনটা হচ্ছে ভিডিও ভিজিট, ভিডিও দেখে ওই ওয়েবসাইটের ভিতরে কিছু টোকেন আর্নিং করবেন, যেমনটা এই ওয়েবসাইটে বলছে। দেখুন এখান থেকে 2 নম্বরটাকে বলছে, 2 নম্বরটা বলছে জিমেল ক্রিয়েট করার পর 25টা PTC ওয়েবসাইট দেখতে হবে। সো এটা একদম ইজি, এটা আমি আপনাদেরকে করে দেখাবো, লাইভে করে দেখাবো, সমস্যা নাই এখান থেকে। তো এখান থেকে আপনার অবশ্যই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই পড়ে নেবেন, তারপর কাজগুলো ওপেন করবেন আর কি। মানে কী কী বলছে এগুলো যদি আপনার মনে হয় যে আপনি পারবেন তাহলে করবেন, কারণ হচ্ছে একটা না পারলে আপনি আরেকটা কাজ দেখবেন। আপনি অবশ্যই যারা নতুন আছেন তারা একটু ট্রাই করার চেষ্টা করেন, দেখা গেছে আপনি এখন পারেন না 6 মাস পরে আপনি ঠিকই পারবেন এই কাজগুলো, একদম সহজ কাজগুলো। আর আজকের ভিডিওটা ভুল দেখলে আপনি বুঝতে পারবেন কাজগুলো কীভাবে করে, মানে কতটা সহজ এই ধরনের কাজগুলো। এখান থেকে রিকোয়ারমেন্টটা প্রুফ যেটা আছে এটা অবশ্যই আপনি পরে নেবেন, রিকোয়ারমেন্ট প্রুফ এই ফিনিশ যেটা, মানে তারা কী চাইতেছে, কী প্রুফটা চাইতেছে এই জিনিসটা পরে নেবেন, তাহলে আপনি এখান থেকে কাজগুলো মানে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। দেন এখান থেকে দেখুন গো টু লিঙ্ক, এই লিঙ্কটা আমরা জাস্ট ওপেন করব। এই লিঙ্কটা গিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেখুন লিঙ্কটাকে জাস্ট কপি করবে, এটা ওপেন করবে এখানে।
ফোন করার পর যে আসবে দেখাচ্ছি। দেখুন ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, তারপর এখান থেকে আরেকবার দেখে নিই এখানে কী কী চাইছে। স্ক্রিনশট, ইউর ব্যালেন্স, ইউজার নেম, কমপ্লিট টাস্ক। ব্যালেন্স সহ স্ক্রিনশট নিতে হবে হচ্ছে, এমন কি একটা আমার যে ইউজার নেমটা আছে এটা দিতে হবে, আর হচ্ছে আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওই ওয়েবসাইটে ওইটা দিতে হবে। তো কাজটা কিন্তু একদম সহজ, যেটা আমি লাইভ দেখা দেবো। 25টা পিটিসি টাস্ক কমপ্লিট করতে হবে, যেটা একদম সহজ, আমি একদম লাইভে দেখা দেবো। আর এক একটা টাস্ক, পিটিসি টাস্ক কত মিনিট কত সেকেন্ড এটা দেখা দেবো, কত সেকেন্ড দেখতে হবে। এখান থেকে দেখুন জয়েন ফ্রি, এটাতে ক্লিক করতে হবে আমাদেরকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। অ্যান্ড দেন এখানে আপনার একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো ওয়েট করেন, আর সবগুলো কাজ যেমন আপনার, আমি জানি অনেক অনেক লোক আছে যারা সাইন আপ করা মানে সবাই করতে পারে, তো তাদের জন্য এই ওয়েবসাইটটা একদম পারফেক্ট একটা ওয়েবসাইট। আর এখানে আপনি $5 হলে এখান থেকে পেমেন্টটা নিতে পারতেছেন, এটা আরও বড় সুবিধা আপনাদের জন্য। এখান থেকে দেখুন আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবো, রেজিস্টার্ডে ক্লিক করবো। দেন হচ্ছে কনফার্ম ইউর ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দেবেন, তাহলে আপনার ইউজার নেমটা এখান থেকে হয়ে যাবে আর কি। তা আমি দেখুন আমার নামের সাথে কয়েকটা সংখ্যা লাগিয়ে দিলাম, দেন ইউজার নেমটা এখান থেকে হয়ে গেলে কনফার্ম করে দেব এখান থেকে। এটা নিতেছেন, এটা বলতেছে এটা অলরেডি আছে এই নামটা, সো আমি নামটা আরেকটু ছোটো করে দিই দেখি। এটা নিতেছেন, এই নামটা আছে তার জন্য আমি নামটা আরেকটু বড় করে দেবো, মানে সংখ্যা আর একটা লাগিয়ে দেবো, আমি আরেকটু নামটা একটু চেঞ্জ করে দিলাম, তাহলে নেবে হয়তো। হ্যাঁ এটা নিচ্ছে দেখুন, ভেরিফাই ইমেল, তারপর হচ্ছে আমার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখন এই জিমেলে কিন্তু একটা কোড পাঠাইছে, জাস্ট ওই কোডটা ওইখান থেকে নিয়ে আসা এখানে বসাইতে হবে। তাছাড়া এখান থেকে একটা টাইম কাউন্টিং হইতেছে, 170 সেকেন্ড টাইম দেবে, এই টাইমের ভিতর আপনার কোডটা এখানে এনে বসাতে হবে। আর এই ওয়েবসাইটে এখন যে ওয়েবসাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই যে জিমেলটা দিয়ে, এই জিমেলে কোডটা দিছে দেখুন, কোডটা এখন আমি বসাই দেবো এখানে 2191 আচ্ছা 586। আর আপনাদের জিমেল হচ্ছে এক একবার মানে আপনাদের জিমেলে যে কোডটা দেবে এটা দিয়ে এখানে জাস্ট কনফার্ম ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট সাইন আপ করবো এখানে, আমার জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে জাস্ট লগ ইন করবো। লগ ইন করে তারপর এখানে 25টা পিটিসি ওয়েবসাইট দেখতে হবে আর কি, ভিজিট করতে হবে এক কথায়। আমার জিমেলটা দিয়ে তারপর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিতেছি, মানে কাজগুলো একদম সহজ। যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে তো আরও বেশি ফাস্ট করতে পারবেন, যদি মোবাইলটা সবসময় সাথে থাকে। জিমেল আর পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে নিতেছি, তারপর দেখাইতেছি কাজগুলো, মানে একদম লাইভে আপনাদেরকে দেখাইতেছি, যেটা এক কথাই। আচ্ছা এখান থেকে আই এম নট রোবট এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা হয়ে যাবে, লগ ইনে ক্লিক করে দেবো। দেখুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমার ব্যালেন্স সব কিছু জিরো দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে কী কী চাইছে এটা আমরা একটু আবার দেখে নেব। 25টা পিটিসি টাস্ক কমপ্লিট করতে হবে, যার জন্য ভিউ অ্যাডসে ক্লিক করে এখান থেকে সার্ফ অ্যাড আছে উপরে দেখতে পাচ্ছেন, বিয়ার্ডসে ক্লিক করার পর এখান থেকে দেখো বিও অ্যাডস, এটাতে ক্লিক করে সার্ফ অ্যাডস যেগুলো আছে বা উইন্ডো অ্যাডস এগুলো দেখতে হবে আমাদেরকে 25টা। তো এখান থেকে আবার দেখি না কী কী চাইছিল। সো এখান থেকে আমরা কী করবো, সার্ফ অ্যাডে ক্লিক করে দেবো। দেখুন একটা ভিজিট করলে আপনার 30 সেকেন্ড সময় লাগবে এই একটা ওয়েবসাইট ভিজিট করলে, আর এভাবে আপনাদেরকে 25টা ওয়েবসাইট ভিজিট করতে হবে। আর এ একটা মাত্র ওয়েবসাইট যেটা হচ্ছে, দেখুন এটা কিন্তু লোড নিতেছে, এটা হইতেছে এখনও, এখানে একটা টাইম কাউন্টিং হইতেছে,
টাইম পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখান থেকে দেখুন এই যে টাইম 23:22, মানে এটা শেষ হলে আমাদের একটা কাজ কমপ্লিট হবে। এভাবে 25টা ওয়েবসাইট ভিজিট করতে হবে, যার বিনিময়ে আমরা 16 টাকা অনায়াসে ইনকাম করে ফেলবো। তা দেখুন এই যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এ মানে এটা ওয়েবসাইট ভিজিটের কাজ আর কি, ওয়েবসাইট ভিজিট করতে হয়। আর একটা ওয়েবসাইট ভিজিট করলাম, আর একটা ওপেন করলাম ওয়েবসাইট, এভাবে 25টা এক কথা। এখান থেকে ধরুন এই কাজটা 1 মিনিট দেখতে হবে, আর নিচে সবগুলো কাজ আপনার 10 সেকেন্ড করে, এখান থেকে দেখুন 10 সেকেন্ড করে সবগুলো কাজ আপনার 10 সেকেন্ড করে দেখতে হবে। জাস্ট এটা আমরা একটু ওয়েট করে এটা দেখে নেই। এটা তো কোয়েন পিও তো সবাই চেনেন, কোয়েন পিওতে যারা কাজ করছেন তো যেহেতু তারা বলছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে, তাহলে আমরা এখান থেকে জমা দিতে পারলে আমাদের ইনকাম। দেখুন এটা কমপ্লিট, 2টা কমপ্লিট হয়েছে, 25টা কমপ্লিট করে আমরা জমা দিলেই আমাদের 16 টাকা ইনকাম হয়ে যাবে। সো এখান থেকে আমি সবগুলা স্কিপ করে আবার ফেরত আসতেছি। এখান থেকে দেখুন 2টা আমার কমপ্লিট হয়েছে, এখন আমি সবগুলো কমপ্লিট করবো একটা একটা করে। আচ্ছা দেখুন এখন আমি 25টা কমপ্লিট করে ফেলছি, দেখতে দেখতে মানে এক একটা 10 সেকেন্ড 25টা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ওইখান থেকে, তারপর এখান থেকে দেখুন স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছে তারা। সো সাপোজ একটা স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে এখানে দিতে হবে আর কি, তারপর হচ্ছে ইউজার নেমটা দিতে হবে, তারপর হচ্ছে জিমেলটা দিতে হবে, একদম সহজ কাজ। কিন্তু দেখুন স্ক্রিনশট ইউর ব্যালেন্স উইথ স্ক্রিনশট, মানে ব্যালেন্স সহ আমাদেরকে এখান থেকে ধরুন 25টা কাজ কমপ্লিট করছে। দেখুন এই যে এখানে 51 ব্যালেন্স আছে, এটা সহ একটা স্ক্রিনশট নিতে হবে আমাদেরকে, এটা সহ একটা স্ক্রিনশট তাদেরকে দিতে হবে। দেন হচ্ছে এই ওইখান থেকে আমাদের এই যে ইউজার নেমটা দেখুন উপরে দেওয়া আছে রাতুল, এখান থেকে দেখুন 0040, এখান থেকে দেখুন ইউজার নেমটা হচ্ছে এটা, এটা আপনার অ্যাকাউন্টে দেওয়া থাকবে, ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে আর কি। দেখুন এখন যেটা করবো আমরা, এই ইউজার নেম আর হচ্ছে যে জিমেলটা চাইছে, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এই জিমেলটা তারা চাইছিল এটা দিয়ে দেবো। তারপর আমরা দেখুন কীভাবে মানে কাজটা কমপ্লিট করে আর কি। আমি যে শুধুমাত্র আপনাদের এই কাজগুলো একদম সহজ, এই কাজগুলো দেখেন মানে দেখাইতে হয় না, তাও আপনাদেরকে মানে করে লাইভ দেখাই দিয়েছি, যে যাতে আপনারা করতে পারেন নেক্সট টাইম সুন্দরভাবে করতে পারেন। চিন্তা করেন এক একটা কাজ, এখান থেকে দেখুন স্ক্রিনশটের অপশন একটা আছে চুজ ফাইল, এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, মোবাইল দিয়ে হলে মোবাইল, ল্যাপটপ দিয়ে হলে ল্যাপটপ, এই যে চুজ ফাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর হচ্ছে যে স্ক্রিনশটটা নিয়ে সেই স্ক্রিনশটটা আপনাদেরকে তাদেরকে দিতে হবে। এখান থেকে দেখুন ব্যালেন্স সহ যে একটা স্ক্রিনশট চাইছে, সো এটা ব্যালেন্স মানে শো করে এমন একটা স্ক্রিনশট তারা বলছিল, যে আমি কিন্তু আপনাদের সামনে এটা স্ক্রিনশট নিয়েছি, তো এটা আমি এখন তাদেরকে দিয়ে দেবো। পিক্সারে যাব, তারপর হচ্ছে আচ্ছা এখান থেকে দেখতে পারছেন এই যে একটা যে স্ক্রিনশটটা পেয়ে গেছি, এটা আমরা এখন দিয়ে দেবো তাদেরকে। সিলেক্ট করার পর জাস্ট ওপেনে দিয়ে দেবো। দেখুন একটু ওয়েট করেন, নেট একটু প্রবলেমের জন্য একটু ঝামেলা করতেছে আর কি, মানে কম স্লোভাবে চলতেছে। তারপর হচ্ছে ওপেন যেটা অপশনটা আছে এটা দিয়ে দেবো। আপনাদেরকে আবার বলতেছি স্ক্রিনশট হচ্ছে ওইটা, যেটা হচ্ছে আমি 25টা টাস্ক দেখছি একটা ওয়েবসাইটে, ওইখানে টাস্ক দেখার পর আমার কিছু ইনকাম হয়েছে, ওইখানে ওই ব্যালেন্সটা তাদেরকে স্ক্রিনশট হিসেবে দিতেছি। দেখুন এটা কিন্তু আমরা দিয়ে দিছি,
এখন হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে এখান থেকে এই যে এখানে 51 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্যালেন্স, এটা সহ একটা স্ক্রিনশট হচ্ছে। এখন নিচে নেওয়ার পর ওইখানে আমি ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে দিয়ে দিছি, তারা এই স্ক্রিনশটে চাইছিল। তারপর হচ্ছে ইউজার নামটাতে দেখালাম, ইউজার নামটা উপরে দেওয়া ছিল, ইউজার নামটা দিতে হবে। এখানে জাস্ট ইউজার নামটা এখানে দিয়ে দিলাম আমার। আপনারা ঠিক কীভাবে কাজ করবেন, মানে তারা যা যা চাই, বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন ধরনের। তারপর হচ্ছে এই ওয়েবসাইটের ইউজার নামটা হচ্ছে পরে রাতুল 0403, এটা হচ্ছে ইউজার নেম। আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার নামের ওই পাশেই থাকবে। তারপর হচ্ছে আপনার যে সেকেন্ড হচ্ছে ইউর কোয়েন পিউ রেজিস্টার্ড জিমেল, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে এই জিমেলটা এখানে দিতে বলতেছে। দেখুন আমি এই জিমেলটা দিয়ে দিতেছি এখানে। তারপর জিমেলটা দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে জিমেলটা দিয়ে দিলাম, gmail.com। তারপর হচ্ছে এখন সাবমিট প্রুফে ক্লিক করব। তারপর দেখুন আমার ব্যালেন্স কিন্তু আগে এক মানে পেন্ডিং ব্যালেন্স কোনো ব্যালেন্সে ছিল না, এখন দেখুন সাবমিট কাজ, এখান থেকে দেখুন ব্যালেন্স কিন্তু জিরো পেন্ডিং ব্যালেন্স। আর ওইখানে আমার $3.56 আছে, আর ওই পেন্ডিং ব্যালেন্সে জিরো সবগুলা। আমরা কী করবো, এখন সাবমিটে ক্লিক করে দিলে এই ব্যালেন্সটা পেন্ডিংয়ে চলে যাবে, তখন বাইরে দেখবে। দেখার পর এই যে এখানে সাবমিট প্রুফে ক্লিক করে দিলাম, দেখুন এই যে দেখুন গ্রেট, টাস্ক সাবমিট কমপ্লিট হয়ে গেছে আমাদের, মানে $16 প্রায় ইনকাম হয়ে গেছে। এখন শুধুমাত্র বাইরে এখান থেকে দেখুন 14 সেন্ট এখানে চলে আসছে, যেটা বাংলা টাকায় প্রায় 15 থেকে 16 টাকা। তো এইভাবে মূলত আপনি কাজ করে অনায়াসে মানে অনেক বেশি ইনকাম করতে পারবেন ওই ওয়েবসাইটটা থেকে। আর এই ওয়েবসাইটে অনেক ভিডিও দিছি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের অন্যতম একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, ওইগুলোর সাথে পাল্লা দিয়ে এইটাও চলে। সো ওইগুলো হয়তো আপনারা অনেকে চিনেন, কিন্তু এটা হয়তো চিনেন না, কিন্তু এটা অনেক আগের। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।